ভবানী নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে আমি টাপাই স্বর্ণাবল চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য আরেকটি ঠাকুর বাড়িতে এসে উপস্থিত হয়েছি আপনাদেরকে ঠাকুর দর্শন করাবো বলে। চলুন আমরা আস্তে আস্তে একটু একটু করে সমস্ত কিছু ঘুরে দেখে নিই। আপনাদের একটা রিকোয়েস্ট করছি, যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের তো অনেক ধন্যবাদ। আমি আপনাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি অত ভালো ভিডিও করতে পারি না, অত ভালো কথাও বলতে পারি না, অত জ্ঞানও আমার নেই, তবু আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিও করার চেষ্টা করছি। আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দয়া করে আপনারা দেখবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই নিজের বন্ধুদের সাথে হোক, নিজেদের আপনাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলো আছে বা ফেসবুকে হোক বা আপনাদের আত্মীয় স্বজন পাড়া পড়শি সবার সাথে আপনারা ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন। আজকে আমরা উপস্থিত হয়েছি একদম ঠিক বিটি রোডের ধারে, ঠিক রক্তলা সামাজিক মিউনিসিপ্যালিটি ঠিক রক্তলার মোড়ে একটি মন্দিরে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের চরণধুলি ধন্য এই মন্দিরটি। ঠাকুর ঠিক সন্ধ্যেবেলায় পানিহাটির মহোৎসবতলা থেকে ফেরার পরে সদল বলে এই মন্দিরে এসেছিলেন, এবং এখানকার যে পুকুরটা সেই পুকুরটা তিনি দেখেছিলেন, আর যে বিগ্রহ আছে সেই বিগ্রহ দেখে তিনি খুব আনন্দ পেয়েছিলেন। আস্তে আস্তে আপনাদের সব কিছু দেখাবো, সঙ্গে থাকুন স্বর্ণাগতি চ্যানেল। দি রিচেস্ট বাবু অফ কলকাতা, স্বর্গীয় মতিলাল সিলকে রিচেস্ট বাবু বলা হতো। খুব অল্প বয়সে তিনি পিতৃহারা হন এবং এক আত্মীয়র কাছে মানুষ হন। তিনি বেশি পড়াশুনো না জানলেও বা না করলেও তিনি খুব মেধাবী ও বুদ্ধিমান ছিলেন। তিনি বুদ্ধিমত্তার জোরে এক ব্রিটিশ কোম্পানিতে ক্লার্কের কাজে যোগ দেন। পরে তার সেই কাজ ভালো না লাগায় তিনি কাজটি ছেড়ে দেন এবং হয়ে ওঠেন এক বিশাল ব্যবসাদার। তখনকার দিনে তিনি 13টি জাহাজের মালিক ছিলেন। তিনি ব্রিটিশ সরকারের দেওয়া রায় বাহাদুর ও স্যার উপাধি প্রত্যাখ্যান করেন। তিনি বিশাল দানবীর ছিলেন ও তার সাথে তিনি খুব ধার্মিক ও ধর্মপরায়ণ ছিলেন। আজ আমরা উপস্থিত হয়েছি তার প্রতিষ্ঠা করা এই ঠাকুর বাড়িতে। আমরা এখন বিগ্রহ দর্শনের উদ্দেশ্যে মন্দিরের মধ্যে প্রবেশ করেছি। মতিলাল বাবু ইংরেজির 1841 খ্রিস্টাব্দে এই মন্দিরটি স্থাপন করে। উনি জীবিত অবস্থায় থাকাকালীন প্রত্যেক দিন এখানে হাজারের ওপরও বেশি মানুষকে তিনি অন্ন বিতরণ করতেন, যেটাকে আমরা বলি নরনারায়ণ সেবা। আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখেছি দুপুরবেলায় এখানে প্রচুর মানুষ এখানে অন্ন পেতেন। মন্দিরটি আজকে একদম চুপচাপ, খুব ফাঁকা, পাশেই বিটি রোড, তা সত্ত্বেও মন্দিরটি একদম ফাঁকা ও নিস্তব্ধ। তাই যারা একটু নিস্তব্ধতা পছন্দ করেন, ফাঁকা মন্দির ভালো লাগে যাদের, এরকম প্রাচীন ঠাকুর বাড়ি যাদের খুব ভালো লাগে, তারা একটু এসে ঘুরে যান, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে।
সেই পুকুরটা, যে পুকুরটা দেখার জন্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব পানিহাটির মৎস্যতলা থেকে সদল বলে এই ঠাকুর বাড়িতে এসেছিলেন এবং এই মাছগুলোকে তিনি দেখে খুব আনন্দ পেয়েছিলেন। এই মাছ আপনারা দেখতে পাচ্ছেন কিরকম খেলা করছে, এই মাছ ধরা হয় না। ঠাকুর এই মাছগুলোর সঙ্গে মুক্ত জীবের তুলনা করেছিলেন, তাই ঠাকুরকে স্মরণ রেখে এই ঠাকুর বাড়ির নিয়ম এই মাছ ধরা হয় না। আপনারা ওই পুকুরটা ভালো করে দর্শন করুন। আমরা এবার আপনাদের পথ নির্দেশটা বলে দিচ্ছি। এটা হচ্ছে এই মতিলাল শীল ঠাকুর বাড়িতে আসতে গেলে আপনারা ব্যারাকপুর থেকে হোক বা শিয়ালদার দিক থেকে হোক, আপনারা কামাহাটি মিউনিসিপ্যালিটি বা রথতলার সামনে আপনারা নামবেন। নেমে যাকে জিজ্ঞেস করবেন যে মতিলাল শীলে ঠাকুর বাড়ি যাবো, আপনাদের দেখিয়ে দেবে একদম ঠিক বিটি রোডের ওপরে মতিলাল শীল ঠাকুর বাড়ি। এখানে বিকেলবেলায় 4টে থেকে 5টা আপনারা এই বাগানে বা এই পুকুর বা ঝিলে আপনারা দেখতে পারেন, এবং আর একটা হচ্ছে সকালবেলায় আপনার 10টা থেকে 11টা আপনারা পুজো দিতে পারেন আর বিগ্রহ দর্শন করতে পারেন। তাই আসুন এই ঠাকুর শ্রীরামকৃষ্ণ পদধূলি ধন্য জায়গাটিকে আপনারা এসে দর্শন করুন, এখানে নিতাই গহুর আর জগন্নাথের বিগ্রহ দর্শন করুন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আরেকটি নতুন ব্লগ নিয়ে আরেকটি নতুন মন্দির আপনার সাথে তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনার সবাই খুব ভালো থাকবেন। জয় ভারত।